পিস টিভি বাংলা মানবতার সমাধান

কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের মাধ্যমে জীবন গড়ার প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ আলা যেন তাদের প্রত্যেকের জীবনকে কোরআনের মাধ্যমে পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনকে যেন দুনিয়াতে আমাদের সাথী বানিয়ে দেন আখেরাতে যেন আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাইরা ধারাবাহিক আলোচনা চলছে আমাদের কোরআনের আহকাম সংক্রান্ত আলোচনা সুরাতুল্লাহ হাজাব থেকে আমরা সূরাতুল আহزابের 44 নম্বর আয়াতে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ গত এপিসোড আমরা এখান থেকে শেষ করেছি এখানে আবার শুরু করছি আমরা কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিকা আল্লাহ তাহালাকে দেখা এই সম্পর্কে এখানে আলোচনা এসেছে এজন্য এটা একটা দীর্ঘ আলোচনার দাবি রাখে আমি আয়াতখানা কিছু ছোট আয়াত আপনাদের জন্য তিলাওয়াত করি তারপরে অগ্রসর হই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تحيتهم يوم يلقونه سلام করিম তাহিয়াতুহম আর তাদের গ্রিটিং তাদের অভিবাদন সেদিন কোন দিন যেদিন জাদিন ইয়ালকাউনহু তারা রব্বুল আলামিন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদেরকে মুসলমানদেরকে কিভাবে গ্রিট করবেন কিভাবে ওয়েলকাম করবেন আল্লাহ বলবেন সালাম সালামুন্মু তুমি তোমরা জান্নাতের মধ্যে চিরদিনের জন্য প্রবেশ করো তোমাদের উপরে শান্তি সালাম কৌলম রব্বুর রহিম আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে সালাম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সালাম বলেন আল্লাহ 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 তাহলে তার থেকে আর সম্মানের কি হতে পারে রবুল আলমিন আল্লাহআ দেখা আল্লাহর সঙ্গে লেকা লেখা হলো জন্নতের সব থেকে বড় নিয়ামল জান্নাতের যত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন আল্লাহ নবী বলেছেন সব নিয়ামতের বড় নিয়ামত কারণ যে আল্লাহকে আমরা দেখি নাই যে আল্লাহকে আমরা চোখে দেখলাম না পৃথিবীতে না দেখে যে আল্লাহর উপরে বিশ্বাস করলাম আল্লাহর কথায় ফ্রেস্তাদেরকে মানলাম নবীদেরকে মানলাম কিতাব মানলাম আখেরাতকে আমরা দেখি নাই আল্লাহর কথায় বিশ্বাস করেছি ওই আল্লাহকে যখন আমরা দেখব। আমরা কত খুশি হয়ে যাবো সুভান আল্লাহ

রব্বুল আলমিন আল্লাহ সুহান দিকে তখন মানুষ তাকাবে অনেকে জিজ্ঞেস করবেন এই দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন কারণ দুনিয়াতে আল্লাহ তালাকে দেখার মতন অ্যাবিলিটি আমাদের চোখগুলোর নাই এরকম কিছু ফন্দিবাজ লোকজন বের হয়েছে নাওজুবিল্লা এদের কথা আপনারা কখনো বিশ্বাস করবেন না নাওজুবিল্লা তারা বলে স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখে ফেলেছে আল্লাহ এদেরকে হেদায়েত করুক এদের স্বপ্নকে হেদায়ত করুক আর নসিবে হেদায়েত না থাকলে আল্লাহ যা খুশি তাই করুক এরকম কথা যদি কেউ পৃথিবীতে বলে আপনারা বিশ্বাস করবেন না কারণ এই দুনিয়াতে রব্বুল আলামিন আল্লাহকে দেখা যায় না দেখা যে যাবে না তার বড় প্রমাণ তো আপনার হাতেই আছে আমার হাতেই আছে আল্লাহর নবী সেইদুন আমুস আলাইহি সালাম যার নাম হলো কালিমুল্লাহ আল্লাহ তা যার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন সুফহান আল্লাহ সুবহানাল্লাহ আল আযীম এই ফোন লাগে না সেল ফোন মোবাইল ফোন কোনো কিছু লাগে না ডাইরেক্ট আল্লাহ বলেছেন ওয়া কাল্লামাল্লাহ موسی তক্লিমা আল্লাহ তা তাআলা موسیর সঙ্গে কথা বলেছেন সুবহানাল্লাহ موسی আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন موسی আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন মুসা আলাইহিস মনে আসলো যে আল্লাহকে বলবো যে আল্লাহ তোমার সঙ্গে তো খালি কথা বলি তোমাকে তো দেখি না আমি তোমারে দেখতে চাই তুমি আমাকে দেখাও হাউ ডু ইউ লুক লাইক সুবহানাল্লাহ موسی আলাইহিস সালামের অবতার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং বর্ণনা করেছেন موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাওলান রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ আমি তোমাকে দেখতে চাই

ওয়ালা কিনুন জুর ইলাল জাবাল আমাকে দেখার দরকার নাই খালি পাহাড়টাকে দেখো লুক অ্যাট দা মাউন্টেন থুর সাইনা আল্লাহ আকবর আল্লাহ আকবর অরব্বুলা আলামিন আল্লাহ তা আলাহ তুর পাহাড়ের উপরে তুর সাইনা মাউন্টেনের উপরে আল্লাহ অরব্বুলাহ আলামিনের নূরের তাজল্লি একটু যখন ঢেলে দিলেন নূরের একটু রিফ্লেকশন আল্লাহ তা আলা নূরের রিফ্লেকশন একটু ঢেলে দিলেন জ্বালাহো দা আল্লাহর নূরের তেজ এই পাহাড় সহ্য করতে পারলো না সেই করতে করতে ধাক্কা খাইতে খাইতে নড়তে নড়তে কাঁপতে 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 বিশাল পাহাড় ধোলায় পরিণত হয়ে গেল সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ সুভান এখন পাহাড়ের তো কাম শেষ পাহাড় তো ধুলা হয়ে গেছে যা আল্লাহ ধাক্কা আর মুসার অবস্থা কি এই অবস্থার মধ্যে মুসা তো বেহুশ অখর মুসা মুসা এক চিৎকার করে মুসার আর খবর নাই মুসা আনকনশাস মুসা শেষ মুসা নাই মুসা আলাইহি আসালুম আর হুস নাই বেহুশ ফালাম যখন হুশ ফিরে আসলো আল্লাহ আমি এক্সট্রিমলি সরি আমার এটা ঠিক হয় নাই যে তোমাকে আমি বলি তোমাকে দেখার কথা

তিনি পর্যন্ত রব্বুল আল্লামিন আল্লাহ আল্লাহকে এই জীবনে দেখতে পারেন নাই তিনি যদি রব্বুল আলহ মিন আল্লাহতা আল্লাকে এই জীবনে দেখতে না পারেন তাহলে আপনি আমি দেখতে পারবো না এটাই স্বাভাবিক কোথার কোন বাগী এই বাগী সেই বাগী এখানের বাগী সেখানের বাগী হঠাৎ করে তারা বলে ফেলবে যে ও আল্লাহকে যুবক সেলের চেহারায় আমি স্বপ্নে দেখেছি আরউজবেল্লাহ হেমেন জা আলি আল্লাহ কারো চেহারায় কখনো আসেন না লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতন কিছুই না আর কিছু আল্লাহর মত হতে পারে না ও আস তিনি সব কিছু শুনে এবং সব কিছু দেখেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লা মিয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমান আল্লাহর সম সমকক্ষ কিছুই নাই আর যবক্সেলে সূরতে আল্লাহকে দেখে ফেলে না আউযুবিল্লাহ সেখানে আবার বড় বড় প্রফেসররা বড় বড় বিসাদকরা গিয়ে সেখানে বসে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এই গোমরাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেদায়েত করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারা নিজেরা অনেক সময় হয়তো নিজেরা কনফিউশনে পড়বেন যে কি হচ্ছে খালি কোরআনকে মানবেন আর সুন্নাতকে মানবেন কোন মানুষের কথা মানতে যাবেন না মানুষের কথা মানতে গেলে সেখানে ভুল হবে সেখানে অসুবিধা হবে আল্লাহ তাআলাকে এই লাইফে এই জীবনে দেখা যাবে না সৈয়দুনা মোসা আলি হাসালাম পর্যন্ত দেখেন নাই রসুল্লাহ সাল্লাহ আলি যখন মেয়েরাজে গেলেন তখন আল্লাহকে দেখলেন কি না সেটা অন্য প্রসঙ্গ এটা নিয়েও আপনাদের সঙ্গে সামান্য রিফ্লেকশন দিতে হবে কথা বলতে হবে তবে এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার জন্য উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক আন উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাল্লাহ স্টে ওয়ার এভার ইউ আ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রوند হনু প্রতি মঙ্গলবার রাত 10টায় বা পুনঃসম্প্রচার সকাল 8.30টায় বাংলাদেশে ইটিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা আদি বিন হাতেন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক টুকরো খেজুর সাদাকা করে হলেও তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো তুমি যদি তা না পাও তবে একটি উত্তম কথা দ্বারা হলেও সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ

মুজফার বিন মহসিন ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা এই যেভাবে হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হক অতল অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে এই নীতি পৌঁছে দাও কেমন ছিল রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার কমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আর আহমেদ উল্লাহ হে আবারকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা চলছে সুরাতুল আহজাবের ফোরটি ফোর নম্বর আয়াত যেখানে রুইয়াতুল বাড়ি সম্পর্কে কথা হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা হবে আল্লাহ আমাদেরকে ওয়েলকাম করবেন অভিবাদন জানাবেন আমাদের গ্রিটিং আমাদেরকে সালাম দিবেন আল্লাহ সুবাহ আল্লাহ আর আমরা বলছিলাম সৈয়দুল মুসা আলহিসাল্লাম আল্লাহকে দেখতে পারেন না দুনিয়ার কোনো মানুষ এই পৃথিবীতে আল্লাহ তালাকে দেখতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহকে দেখেন নাই আর লাইলাতুল মেয়ারাজ মেয়ারাজের রাত্রিতে আল্লাহর নবী কি আল্লাহকে দেখেছেন কি এই ব্যাপারে একাধিক মতামত আছে আর এর মধ্যে বেটার মতামত হলো এটা সরাসরি চোখে যেই দেখা আল্লাহ তালাকে এটা দেখেন নাই মাঝখানে নূরের পর্দা ছিল এই নূরের পর্দার থাকা অবস্থাতে আল্লাহ সুহান হুয়া তাহলার সঙ্গে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা হয়েছে এটা হলো মোস্ট অথেন্টিক কথা তাহলে আল্লাহ সুহান নিজেই তো হলেন আসমান আর জমিনের নূর আর ওই নূরকে আমাদের পক্ষে দেখা সম্ভব না কারণ আমাদের চোখকে ইজ নট মেড ফিট ফর দ্য পারপাস ইজ নট মেড ফিট ফর দ্য পারপাস আল্লাহ রবুল্লা আলমিনকে এই দুনিয়াতে বাহ্যিক চোখে দেখে ফেলবো এরকম অ্যাবিলিটি দিয়ে আমাদের এই চোখকে আল্লাহ তৈরি করেন নাই দ্যাটস ওয়াই উইল নট বি এবল টু সি আল্লাহ আর এই নূরকে আমরা কিভাবে দেখবো যে নূর হলো কি নূর আল্লাহ নুরুসমাথিওয়াল আর আল্লাহ আকবর আসমান আর জমি নূর হলেন আল্লাহ আল্লাহ আকবর কিন্তু আখেরাতে কি আমরা দেখতে পাবো আখেরাতে আমাদের মেটটা ডিফারেন্ট হবে আমাদেরকে রব বলে আল্লা মিন আল্লাহ তা আল্লাহ ডিফারেন্টভাবে বানাবেন দেখেন সবাই আমরা ইয়াং হয়ে যাব ওল দ্য পিপল ইন জেন না এভরিও ইয়াং মেল অ্যান্ড ইয়াং ফিমেল সবার বয়স কম হয়ে যাবে যারা বোড়া দাড়ি পেকে চুল পড়ে একদম মাথা খালি হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে তারাও ইয়াং সেদিন হবে সবাই ইয়াং এবং আল্লাহ রবুল্লাহ আলামিন ওই চোখগুলোকে এমন ভাবে সেদিন তৈরি করবেন আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখতে পাবো আল্লাহ নবীকে জিজ্ঞেস করো ইয়া রসুল আল্লাহ আল্লাহ রবুল্লাহ কে আমরা কিভাবে দেখবো তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম এক্সাম্পল দিলেন তোমরা কিভাবে দেখবা হাল তারাউনাল কমরা লাইলাত বদ্রিন হাল তাদুম উনহু ফি রুইয়তিহি শেয় কি পূর্ণিমার চাঁদ দা ফুল মুন যেদিন হয় সেই দিন কি এই চাঁদকে দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় সবাই বলল ইয়া আল্লাহ। পূর্ণিমার চাঁদ আসমানে থাকলে তো দুনিয়ার সবাই দেখতে পারে কারো দেখতে তো কোনো অসুবিধা হয় না তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন আল্লাহ এর চেয়েও বেশি ক্লিয়ার তোমরা দেখতে পাবে সুফহান আল্লাহ আল্লাহ সুফহান যেন আমাদেরকে ওই মজলিসের শরীর হওয়ার তৌফিক দেন জান্নাতিদেরকে রব্বুল আলমিন যখন জান্নাতে নিয়ে যাবেন জাহান্নামীদেরকে জাহান্নামী দিয়ে দিয়েছেন জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি খুশি হয়েছ তখন জান্নাতির বলবে আল্লাহ আমরা খুশি কেন হব না

আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। রবুল আলমিন আল্লাহ জান্নাতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সেদিন আল্লাহকে কিভাবে দেখব জানি না এই চোখ কিভাবে সেদিন আল্লাহকে দেখবে ওই মজলিস যেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হাজির হওয়ার তৌফিক দেন এটাই আল্লাহ বলেছেন উজু হুই ইদিন ইলা রব বিহানা জি জান্নাতে মানুষের চেহারাগুলো হাস্যজ্জ্বাল হয়ে যাবে রব্দ আলা মিন আল্লাহ সফান হউয়া তা আলাকে তারা দেখে আল্লাহর ইয়াত আল্লাহ তাআলা দেখে দেয়া সিং আল্লাহ সুফহানা হুয়া তা আলা মাইতি তারা এত খুশি হয়ে যাবে তারা এমন ভাবে তাকিয়ে থাকবে পাগলের মতো আল্লাহ রব্দুল্লা মিন ফায়াকশিফ হয়ে যাবান আল্লাহ তাআলা নুরের حجাব কে ফেলবেন আর আল্লাহ তাআলাকে আমরা দেখব কিভাবে দেখব আল্লাহ আলাম একমাত্র আল্লাহ তাআলাই জানেন কিন্তু জান্নাতে যারা যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে পাবে আল্লাহ নবী হাদিসে বলেছেন লিসায়মি ফারাহাতানি ফারাhatu ইনদা ফিতরিহি ওয়াফার হাতুনি আন্দালিকা ই রব বিহী রোজাদারের জন্য দুটো খুশির সময় আছে একটা হল ইফতারের সময় সারাদিন রোজা রেখে আল্লাহর হুকুম পালন করে তারা খুশি হয়ে যায় আর দ্বিতীয় হল রব্বুলাহ আলামিন আল্লাহ তা আল্লাহ যখন সাক্ষাৎ করবে রোজাদারদের সঙ্গে তখন তারা খুশি হয়ে যাবে এটা হল আলটিমেট হ্যাপিনেস। দ্য ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস এর থেকে খুশি এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আল্লাহ একবার আল্লাহ একবার

জান্নাতের মধ্যে যখন তুমি তোমার বান্দা বান্দিদেরকে দেখা দিবে ওই মজলিস থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না ওই মজলিসে আমরা যেন হাজির থাকতে পারি ওই মজলিসে আমরা যেন উপস্থিত থাকতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আর যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে সেদিন কি হবে আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে গ্রিটিং জানাবেন আল্লাহ তা আমাদেরকে সালাম জানাবেন আল্লাহ আমাদেরকে ওয়েলকাম করবেন আল্লাহ আমাদেরকে অভিবাদন জানাবেন কিভাবে তাহিন তুহ মিয়াও মায়াল কৌ আর সেদিন আল্লাহ সুভহান হুয়াতা আল্লাহ আমাদের জন্য এমন

তাহলে এই পৃথিবীতে আমরা এত কষ্ট করি এই পৃথিবীতে এত স্ট্রাগল আমরা করি কারণ এই দুনিয়াটা হলো মজরা আতুল আখেরা আখেরাতের খ্যাতি এখান থেকে আমাদেরকে জমা করতে হবে এখান থেকে কামাই করতে হবে সেজন্য আল্লাহ তালা এই দুনিয়াতে যদি আমাদেরকে একটু কষ্টেও রাখেন একটু সামান্য অসুবিধার মধ্যেও রাখেন আমরা সবর করব। আমরা তার জন্য মাইন্ড করব না এই আশায় এই জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবাহ যেন আমাদের উপরে রহম করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন আল্লাহর আরো নিচে জায়গা পাই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাওয়াস কাউসারের পানি আমাদের নসিবে হয় আমাদের আমল নামাটা যেন ডান হাতে আসে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহুম্মা আরহামনা ইয়া আল্লাহ আর সব শেষ হয়ে গিয়ে এট দা এন্ড ফী আখির আল মুমিনদের সঙ্গে যে সাক্ষাৎ করবেন মুমিনদের সঙ্গে আল্লাহ তাআলা যে মিটিং করবেন মিট আল্লাহ তা আলাজ মিটিং with বিলিভারস ইন জান্নাহ ইন প্যারাডাইস এই যে আল্লাহ সুবহানাহু তা তাআলা যেটা করছেন সেই মজলিসে যেন আমরা থাকতে পারি সেটাই হবে আমাদের আলটিমেট সাকসেস ওদ্যালিকা হুয়াল ফৌজুল মুবিন আর এটাই হল আমাদের ক্লিয়ার সাকসেস ক্লিয়ার ভিক্টোরি এই ভিক্টোরির উপরে পৃথিবীতে আর কোনো ভিক্টোরি নাই আর কোনো কিছুই নাই ওয়া আদলহোম অ্যাজং কারিমা এখন অনেকে চিন্তা করতে পারেন যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেলে কি জান্নাতের নাজ নিয়ামত সব শেষ হয়ে গেল না দেখা হয়ে গেলে তো কেবল শুরু হলো শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন যে আমি জবাই করে দিলাম তোমরা জান্নাতের মধ্যে চিরদিন থাকবে আর কোনো মরণের বালাই এখানে নাই আর কোনো দিন তোমরা মরবে না

সেখানে ইটারনাল করে দিবেন পার্মানেন্ট করে দিবেন আমাদের পার্মানেন্ট জায়গা হলো জান্নাত আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে ছিলেন আমরাও তো মা বাবার জায়গা হিসেবে আমাদের কিন্তু ওয়রাসাত আছে জান্নাতের মধ্যে যদি আমরা আল্লাহর পথে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ দিবেন আর আমাদেরকে পার্মানেন্টলি জান্নাত দান করবে সেই আশায় আসুন আমরা বাঁধি তার জন্য আমল করি খালি আশা করলে হবে না আশার সাথে সাথে আমলটা সুন্দর হতে হবে আর আল্লাহ তাআলাকে দেখার এই যে বাসনা কামনা সবাই নিয়াত করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তা আলা যখন মমিনদেরকে সাক্ষাৎ দিবেন সেই মজলিস থেকে রব্বুলাহ আলামিন আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করেন আমিন ইয়া রব্দ আলামিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য এপিছোড ইনশাল্লাহ রব্লাহ আলামিন আল্লাহ তা আপনাকে আমাকে সবাইকে জান্নাতের বাসিন্দা যেন বানান আর আল্লাহ যেদিন মানুষকে সঙ্গে দেখা দিবেন জান্নাতীদের সঙ্গে দেখা দিবেন ওই গ্যাদারিং ওই মজলিস আপনাকে আমাকে যেন একত্রিত করেন আমরা যেন থাকার সুযোগ পাই আলাইকুম আমিনালামালিকুম ও রাহমাত

ইমানের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হল শরিয়তের নামে নতুন করে সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন এ ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সেজন সব আমল করে কীভাবে বাঁবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিসটিপি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem. That are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit.